দর্শক, আজকে টিভি নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, তারা কিন্তু যে গত 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের বাতিল চেয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন চেয়ে বিক্ষোভ মিছিল করছে বায়তুল মুকাররমে। তাদের সে বিক্ষোভ মিছিলটি কিন্তু বায়তুল মুকাররম থেকে শুরু করে তারা এই মুহূর্তে পল্টন মোড়ে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি, দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল। দর্শক, যেমনটি বলছিলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু বায়তুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেছে। তারা তাদের দাবি যে আগামী গত যে নির্বাচন হয়েছে, গত 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন বর্জন করে বাতিল করে নতুন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটি নির্বাচনের দাবি কিন্তু তারা করছে। দর্শক, যেমনটি বলছিলাম যে গত 7 জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বায়তুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে। সেই বিক্ষোভ মিছিল যে মুহূর্তে পল্টন মোড় ঘুরে কিন্তু নাইটিঙ্গেল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, এবং দেখতে পাচ্ছি নেতাকর্মীরা তারা কিন্তু হাতে লাল কার্ড নিয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে লাল কার্ড প্রদর্শন করছেন, এমন চিত্র কিন্তু দেখছি। এবং তার আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, সেই সংক্ষিপ্ত সমাবেশে ইসলাম আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রাখেন এবং সে বক্তব্যে এই নির্বাচনের নানা অনিয়মের কথা কিন্তু তারা তুলে ধরেন। এবং সেই সাথে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন দর্শক, যেমনটি বলছিলাম আমি মধ্যে রয়েছি রাজধানী নয়াপল্টন মোড় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঘুরে তারা কিন্তু নাইটিঙ্গেল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের দাবি, তারা যেমনটি বলছেন যে একতরফা নির্বাচন, যে দামি নির্বাচন, সেই নির্বাচন বাতিল করতে হবে, জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এমন দাবিতে বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি এবং সেই সাথে কিন্তু তারা লাল কার্ডও কিন্তু তারা প্রদর্শন করছেন। দর্শক, যেমনটি বলছিলাম রাজধানীর বায়তুল মুকাররম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু গত যে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে সেই নির্বাচন বাতিল চেয়ে নতুন করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বায়তুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে। সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে নয়াপল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের তো কিছু টাইমিং মেনটেন করতে হয়,
দর্শক আমরা যেমনটি শুনছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যেমনটি বলছেন যে এই মুহূর্তে আসলে একটি কেয়ারটেকার সরকার দরকার, যে সরকার অধীনে তারা আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠিত করতে পারবে, এবং সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে এমন কথা কিন্তু তারা বলছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে এই যে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আসলে কোনো দলের অংশগ্রহণ ছিল না, আওয়ামী লীগ নিজেদের দল তৈরি করে একটি দামি নির্বাচন করছে এবং সেই দামি নির্বাচন দিয়ে আবারও আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার পায়তারা করছে এমনটি কিন্তু বলছেন ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে কোনো মূল্যে সরকারকে পদত্যাগ করতে হবে, সরকারকে এই সরকার বাতিল করতে হবে, এই সরকার বাতিল করতে হবে, এবং কোনোভাবেই যে আগামী যে শপথ নেওয়ার কথা রয়েছে সেই শপথ যাতে না নিয়ে তার আগে এই সরকারটা নির্বাচনটা বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন যাতে করা হয় এমন দাবি কিন্তু তারা করছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দর্শক যেমনটি বলছিলাম রাজধানীর বাইতুল মোকাররম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করে, সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে না এই মুহূর্তে নয়াপল্টন থেকে ঘুরে বিজয়নগর যে মুখ ঘুরেছে সেই বিজয়নগর মোড় ঘুরে এই মুহূর্তে কিন্তু আবারও বাইতুল মোকাররমের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই মিছিলটি। তাদের যে দাবি তারা বলছেন যে আগামী যে জাতীয় দ্বাদশ নির্বাচন হচ্ছে সেই নির্বাচন, যে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন বাতিল করতে হবে এবং খুব শীঘ্রই বাতিল করে একটি নতুন করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন দিতে হবে এমন দাবি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। দর্শক যেমনটি বলছিলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বাইতুল মোকাররম থেকে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড় ঘুরে এই মুহূর্তে আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই মিছিলটি কিন্তু এগিয়ে চলছে বাইতুল মোকাররমের দিকে। সেই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারা যেটি দাবি করছে যে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন, যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যে দ্বাদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচন বাতিল করতে হবে, বাতিল করে নতুন করে একটি নির্বাচন কেয়ারটেকের মধ্যে দিয়ে আবারও নতুন নির্বাচন দিতে হবে এমন দাবি করছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এবং সেই দাবিতে কিন্তু আজকে তাদের বিক্ষোভ মিছিল, সেই সাথে তারা কিন্তু একটি প্রতীকী লাল কার্ড প্রদর্শন মিছিল, কিন্তু একটি প্রতীকী লাল কার্ডও কিন্তু প্রদর্শন সামনে।
তুমি লাইভ করো এত দেখা লাইভ দেখা লাগবে না দর্শক যেমনটি বলছিলাম রাজধানীর বাইতুল মুকাদ্দাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করে সেই মিছিলটি বাইতুল মুকাদ্দাম থেকে ঘুরে এই মুহূর্তে আবারও নয়াপল্টনের যে নয়াপল্টন ঘুরে বিজয়নগর পানি ট্যাঙ্ক ঘুরে আবারও বাইতুল মুকাদ্দাম থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক তাদের আজকের যে বার্তা সেটি হচ্ছে যে জাতীয় যে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন বাতিল করতে হবে নতুন একটি জাতীয় সরকার অধীনে একটি নতুন নির্বাচন দিতে হবে এমন দাবি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা দর্শক এতক্ষণ যাবত যারা যুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি এসসি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সব সময় সবশেষ খবর সবার আগে পেতে আপনাদের সাথে থাকবে এসসি টিভি ডিজিটাল